অ্যালার্জির সমস্যা দূর করার জন্য প্রধানত অ্যান্টিহিস্টামাইনস, ডিকনজেস্ট্যান্ট এবং কর্টিকোস্টেরয়েড জাতীয় ওষুধ ব্যবহার করা হয়। কিন্তু এইসব ওষুধের অবাঞ্ছিত সাইড এফেক্ট বা পার্শ্ব প্রতিক্রিয়া থাকে। সে কারণে অ্যালার্জির সমস্যা থেকে বাঁচতে প্রাকৃতিক উপায়ে অ্যালার্জি প্রতিরোধ করা সবথেকে ভালো। অ্যালার্জি প্রতিরোধ করার প্রাকৃতিক উপায় নিয়ে আলোচনা করব এই ভিডিওতে। আমি টেকনোলজি মাস্টার, ক্যালকাটা স্কুল অব ট্রপিক্যাল মেডিসিন কলকাতা এবং অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেস নতুন দিল্লি থেকে প্রশিক্ষণপ্রাপ্ত মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজিস্ট। অ্যালার্জি প্রতিরোধ করার প্রাকৃতিক উপায়। জানালা বন্ধ রাখুন। দিনটা সুন্দর হতে পারে, কিন্তু বাতাসে পরাগরেণুর সংখ্যা বেশি থাকলে দরজা জানলা বন্ধ করে রাখাই ভালো। কারণ বাইরের পরাগরেণু আমাদের ঘরের বাতাসকে দূষিত করে তুলতে পারে এবং এর ফলে আপনার অ্যালার্জির সমস্যা বাড়তে পারে। আপনার এয়ার কন্ডিশনিং সিস্টেমে একটা হেপা ফিল্টার লাগিয়ে রাখতে পারলে ভালো হয়। পরিচ্ছন্নতা বজায় রাখুন। আপনার চারিপাশ পরিষ্কার পরিচ্ছন্ন থাকা দরকার। নিয়মিত ঘর পরিষ্কার করা গুরুত্বপূর্ণ। আপনার ঘর বাড়ি ধুলোমুক্ত থাকা প্রয়োজন। ধুলো বালি উড়বে এমন কোনো কাজ করা চলবে না। ঘর বাড়ি পরিষ্কার রাখার জন্য ভ্যাকিউম ক্লিনার ব্যবহার করুন। নিয়মিত বিছানার চাদর ও বালিশের কভার পরিবর্তন করুন, যাতে তীব্র অ্যালার্জি থেকে দূরে থাকতে পারেন। মাস্ক পরুন। বাড়ির বাইরে গেলে অবশ্যই মাস্ক পরুন। মাস্ক পরে থাকলে অ্যালার্জেন, অর্থাৎ যার দ্বারা অ্যালার্জি শুরু হয়, সেই পদার্থ আপনার ফুসফুসে প্রবেশ করতে পারবে না এবং আপনি অ্যালার্জির হাত থেকে রক্ষা পাবেন। বাড়িতে যখন ধুলোবালি পরিষ্কার করবেন তখন মাস্ক পরতে হবে। একটি N95 মাস্ক, যা সহজেই ওষুধের দোকানে পাওয়া যায়, এই N95 মাস্ক 95% অ্যালার্জেন ও ধুলিকণাকে ব্লক করতে পারে। নাক পরিষ্কার রাখুন। নাক পরিষ্কার রাখলে নাকের শ্লেষ্মার মধ্যে জমা হওয়া ধুলোবালি, অ্যালার্জেন ইত্যাদি পরিষ্কার করলে অ্যালার্জির সম্ভাবনা কমে। ওষুধের দোকান থেকে নাক পরিষ্কার করার নেজাল ক্লিনার নিয়ে এসে বাড়িতে নাক পরিষ্কার করুন। এছাড়া নেজাল স্যালাইন স্প্রে ব্যবহার করে নাক পরিষ্কার রাখা যেতে পারে। স্থানীয় মধু সেবন করুন। আপনি যে স্থানে বসবাস করেন সেখানে উৎপাদিত মধু সেবন করলে অ্যালার্জির উপশম হতে পারে। কারণ মৌমাছিরা ফুলের মধু সংগ্রহ করার সময় মধুর সাথে রেণুও মিশে যায়। তাই প্রতিদিন এই মধু সেবন করলে দেহে এই রেণু টিকা বা ভ্যাকসিনের মতো কাজ করে এবং অ্যালার্জির সম্ভাবনা কমে। স্বাস্থ্যকর খাদ্য গ্রহণ করুন। যেসব শিশু প্রচুর তাজা শাকসবজি, ফলমূল এবং বাদাম খায়, বিশেষ করে আঙুর, আপেল, কমলা, টমেটো ইত্যাদি গ্রহণ করে, তাদের মধ্যে অ্যালার্জির লক্ষণ কম দেখা যায়। এটা গবেষণা দ্বারা প্রমাণিত। রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে এবং অ্যালার্জেনের বিরুদ্ধে লড়াই করতে স্বাস্থ্যকর খাদ্য খুবই গুরুত্বপূর্ণ। পর্যাপ্ত পানীয় গ্রহণ করুন। অ্যালার্জি থেকে রক্ষা পাওয়ার অন্যতম উপায় হল পর্যাপ্ত পানীয় গ্রহণ করা। শরীরে পর্যাপ্ত তরল উপস্থিত থাকলে নাকের মধ্যে থাকা শ্লেষ্মা কিছুটা পাতলা হয় এবং অ্যালার্জির সম্ভাবনা কমে। চা, কফি, স্যুপ ইত্যাদি উষ্ণ পানীয় গ্রহণ করলেও উপকার পাওয়া যায়। গরম জলের বাষ্প নিন। গরম জলীয় বাষ্প নিলে বন্ধ নাক খুলে যায় এবং অ্যালার্জির সমস্যা অনেকটাই কমে। শ্বাসনালী পরিষ্কার হয়ে যাওয়ার ফলে বেশ আরাম লাগে। একটি পাত্রে গরম জল নিতে হবে, তবে খুব গরম জল নয়। মাথার উপর থেকে একটা তোয়ালে ঝুলিয়ে দিয়ে গরম জলের বাষ্প নাক দিয়ে টানতে হবে। মানসিক চাপ কমান। স্ট্রেস হরমোন শরীরের এবং রোগ প্রতিরোধ ব্যবস্থার সর্বনাশ করে, অ্যালার্জির সমস্যাকে বাড়িয়ে তোলে। এ কারণে মানসিক চিন্তা দূর করার কৌশলগুলি সঠিকভাবে ব্যবহার করতে হবে। ধ্যান, প্রাণায়াম ইত্যাদির সাহায্যে মানসিক চাপ কমাতে হবে। উপকারী জীবাণুযুক্ত খাদ্য গ্রহণ করুন। রোগ প্রতিরোধ ব্যবস্থা স্বাভাবিক রাখতে উল্লেখযোগ্য ভূমিকা নেয় আমাদের দেহে থাকা উপকারী জীবাণুর দল বা পৌষ্টিকতন্ত্রের মধ্যে থাকা জীবাণুগুলি।
এদের প্রোবায়োটিক্স বলা হয়। গবেষণায় দেখা গিয়েছে যে পর্যাপ্ত পরিমাণ উপকারী জীবাণুর উপস্থিতিতে অ্যালার্জির লক্ষণগুলি হ্রাস পায়। এ কারণে উপকারী জীবাণুযুক্ত খাদ্য যেমন দই, পনির, চিজ, মাখন তোলা দুধ, আচার ইত্যাদি গ্রহণ করা ভালো। সুগন্ধি তেল ব্যবহার করুন। পিপারমেন্ট, তুলসী, ইউক্যালিপটাস এবং চা গাছ থেকে যে বিশেষ ধরনের সুগন্ধি তেল পাওয়া যায় সেই তেল ব্যবহার করলে অ্যালার্জির লক্ষণ কমানো যায়। স্নানের সময় এই সব তেল ব্যবহার করা যেতে পারে বা থেরাপিউটিক ম্যাসেজ করার জন্য ব্যবহার করা যেতে পারে। পিপারমেন্ট, তুলসী, ইউক্যালিপটাস এবং চা গাছের তেলগুলি জ্বালা যন্ত্রণা দূর করে এবং আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। অ্যাপেল সিডার ভিনিগার ব্যবহার করুন। অ্যাপেল সিডার ভিনিগার ব্যবহার করলে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে, শ্লেষ্মা তরল করে এবং লসিকা নিষ্কাশনে সাহায্য করে। এক গ্লাস পানীয় জলে লেবু রসের সাথে এক টেবিল চামচ অ্যাপেল সিডার ভিনিগার মিশিয়ে পান করলে ভালো উপকার পাওয়া যায়। আলোচনা এখানেই শেষ করব। বারে বারে অ্যালার্জির সমস্যা হলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিন এবং অ্যালার্জি টেস্ট করুন। সাধারণত দুই ধরনের টেস্ট করা হয়, স্কিন প্রিক টেস্ট এবং অ্যালার্জি অ্যান্টিবডি টেস্ট। সমস্যা বেশি থাকলে অবশ্যই চিকিৎসা করান। ভিডিওটি প্রয়োজনীয় মনে হলে লাইক ও শেয়ার করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।